পাপ কাকে বলা হয় পাপ কিছু করলেও হয় কিছু ছাড়লেও হয় কিছু করলেও হয় কিছু ছাড়লেও হয় মদ খাবেন করলেন পাপ করলেন সলাদ ছাড়লেন পাপ করলেন তাহলে কিছু ছাড়লেও পাপ হয় কিছু করলেও পাপ হয় এই পাপকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা ছোটো আর একটা বড় ছোটটা সংজ্ঞা হল যে পাপের ব্যাপারে আল্লাহ রবিল শক্ত কোনো শাস্তির কথা বলছেন না এহকালেও নয় পরকালেও নয় একটু নিন্দা জ্ঞাপন করছেন নিরুৎসাহিত করছেন এটা হল ছোট পাপ আর যে সকল পাপের ব্যাপারে আল্লাহ আপনার মিন কঠিন শাস্তির কথা বলছেন এহকালে পরকালে এমনকি জাহান নামে দিবেন এমন কথা বলেছেন সেটা হল বড় পাপ কিন্তু সম্মিত ভাই ও বোন আমরা বলতে চাই যে আল্লাহর মান আর শান হিসাবে কোনো পাপকেই আপনি ছোট করে দেখতে পারেন না পাপটা অপরাধটা নির্ণীত হয় অপরাধ যার করেছেন তার মান হিসাবে আমার কথা কি বুঝতে পেরেছেন অপরাধটা কত বড় হয়েছে এটা নির্ভর করবে আপনি কার নাফরমানি করেছেন অবদ্ধ হয়েছেন ওনার মান যেমন এই অপরাধের মানটা হবে সেই রকম উদাহরণ বলা যায় ধরুন ক্লাসের ক্লাসমেট সহপাঠী আবদুল্লার কাছে এক গ্লাস পানি চাইলো ভাই আবদুল্লাহ আমাকে এক গ্লাস পানি দেন তো তো আবদুল্লা পানি দিল না দেওয়া যেত একসাথে সহ বসা করেন একটু এক গ্লাস পানি তো চেয়েছে দেওয়া যেত দিল না এটাও সমাজের দৃষ্টিতে অপরাধ কিছুটা হলেও একটা দৃষ্টি কোটু একটা কাজ হয়ে গেল কয়েকদিন পরে একজন স্যার তার কাছে পানি চাইলেন আব্দুল্লাহ আমাকে এক গ্লাস পানি দেও তো সেটি তাকেও দিল না তো এটাও তো একটা অপরাধ হইলো এরও কয়েকদিন পরে স্বয়ং প্রিন্সিপাল স্যার অধ্যক্ষ মহোদয় এক গ্লাস পানি চাইলেন ছেলেটি তাকেও দিল না এখন যদি আপনারা বিচারে বসেন বলুন তো কোন অপরাধটাকে বড়ো মনে হবে প্রিন্সিপাল স্যারকে পানি দেননি এটা বড় হবে কিন্তু আসলে অপরাধ তো একটাই এক গ্লাস পানি না দেওয়া তিনটা ক্ষেত্রেই একই পাপ ঘটেছে সহপাঠীকে এক গ্লাস পানি দেয়নি স্যারকে এক গ্লাস পানি দেয়নি প্রিন্সিপাল স্যারকে এক গ্লাস পানি দেয়নি পাপ কিন্তু এটাই কিন্তু প্রিন্সিপাল স্যারের মান আর শান হিসাবে এই কথাটা না শোনাই বড় একটা অপরাধ হয়ে গিয়েছে ঠিক না বেটি এমন কি বিচারে বসলে ওই যে স্যার যিনি আছেন তিনিও দাঁড়িয়ে গিয়ে বলবেন প্রিন্সিপাল স্যারকে সম্বোধন করে স্যার আমাকে পানি দেয়নি এতে আমার দুঃখ নেই আফসোসও নেই ও বেটা কত বড় বেআব যে আপনাকেও পানি দেয়নি এটার বিচার হওয়া দরকার কথা ঠিক না বেটি তাহলে প্রিন্সিপালের সারের মান আর শান হিসাবে মর্যাদা হিসাবে এক গ্লাস পানি না দেওয়াটাই এত বড় একটা অপরাধ বলে বিবেচিত হলো সুতরাং সম্মত ভাইয়েরা আল্লাহর মান আর শান হিসাবে আপনি কোন পাপটিকে ক্ষুদ্র মনে করতে পারেন আছে এরকম কোন পাপ এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা তাউদুর ইলা সিগারিল মাআসি আনযুর এলা এদমে মানতাশি একটু বললাম একটা ব্যাড সাউন্ড দিচ্ছে অপারেট ভাই সাউন্ডটা একটু কমিয়ে দেন আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই আইশরা না ভাই বলছেন লা তন্দুর ইলা সেগরিল মাসি গুনা ছোট এদিকে দেখিও না অন্দুর ইলা এদম এ মান্তাশি কোন সত্তর না ফারমানি করছো সেদিকে তাকাও আল্লার মান আর শানের দিকে খেয়াল করে এই অপরাধ তোমরা কি করো বর্জন করো অপরাধ জগতে যদি আপনি সিরিয়াল করেন অপরাধ জগতের যদি আপনি সিরিয়াল করেন তাহলে দিক থেকে যদি আপনি সাজান এক নম্বর অপরাধ বলে বিবেচিত হবে কোন পাপটি বলুন তো হ্যাঁ বলুন না সবাই একটু শিরিক মার্শাল অপরাধ জগতের যদি একটা সিরিয়াল করেন তাহলে সবগুলো সিরিয়ালকে ওভারটেক করে এক নম্বরের যে আসনটা গেড়ে বসবে সেটার নাম কি শিরিক এই শিরিক পাপটা ওই সাড়ে ছয়শ কোটি তো আছেই ওদের ভিতরে আছে আমরা আগেই বলেছি নির্ভেজাল শিরিকে তারা আছে আমরা দেড়শো কোটিও কি এই শিরিক থেকে নিরাপদ মাজার যত্র তত্র মাজার গড়ে উঠেছে সেখানে গিয়ে সাজদা দেওয়া হয় আল্লাহর হক আরেকজনকে দেওয়া এটা কি শিরিক বলা হয় কথা বুঝতে পেরেছেন এটার নামই শিরিক আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করা হয় এটাও সিরি আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চাওয়া হয় এটাও আমার কথা কি বুঝতে বুঝতে পেরেছেন পেরেছেন এই যে একটা সাউন্ড হয় এটা যেন বন্ধ হয় একবার বন্ধ হয়ে গেলে তো আওয়াজ আবার শোনা যাবে না এখন একবার বন্ধ হয়ে গেছে এই যে টুস টুস করছে আওয়াজটা জি আমি বলছিলাম যে এই শিরিক নামক পাপটাও মুসলিম জগতের ভিতরে ছেয়ে গিয়েছে আমরা সুস্পষ্টগুলো চিনি বিরত থাকার চেষ্টা করি কিন্তু অস্পষ্টগুলো থেকে তো আমরা বাঁচতে পারছি না সন্মিত ভাইরা এই শিরিক এমন একটি পাপ যা আপনার সব আমলকে নষ্ট করে দিতে ও একাই যথেষ্ট আপনার সব আমল বরবাদ করে ফেলবে এই শিরিককে আল্লাহ রাবুল আলামিন মারাত্মক জুলুম বলেছেন সিরিককে কি বলেছেন বলুন তো আল্লাহ রাবুল আলম বলেন ইন্নাশিরকাল যুলমুন আযীম নিশ্চয় শিরক হলো মারাত্মক জুলুম কেন বলুন তো জুলুম কাকে বলা হয় এটা আপনাদের জানা উচিত জুলুম কাকে বলা হয় জুলুম হচ্ছে জুলুম হচ্ছে যার হক তাকে না দিয়ে আরেকজনকে দিয়ে দাও এটার নাম কি জুলুম যার হক তাকে না দিয়ে আরেকজনকে দিবেন জমিটা আপনার আরেক ভাই জাল দলিল করে কেস করে দিয়েছে আমি বিচারপতি ঘুষ খে এই জাল দলিলার পক্ষে রায় দিয়ে দিলাম এই রায়টা আমি কি করলাম জুলুমের রায় দিলাম কথা ঠিক না বেটি এটা আমি জুলুম আসলে জমিটা এই লোকের নামই থাকার কথা ছিল আমি কলমের জোরে ডাইভার্ট করে আরেকজনকে দিয়ে দিলাম এটার নামই জুলুম তাহলে সিরিকা আমি জুলুম বললেন কেন আল্লাহর হকটা কেটে আপনি আমি বান্দাকে দিয়ে দিয়েছি এই মুসিকদের সাথে কোনো রকমের বৈবাহিক সম্পর্ক মুসলিমরা করতে পারবে না আল্লাহ রবহামীন সুরাতুল বাকরাই বলেন অয়লা তা কে হল মুসরি কাতি উমিন অয়লা আমাতুম উমিনা তুন হই রুম মিম মুশ্রিকা তিউয়ালাও আজাবাতকুম আল্লাহ আবদার আমি বলেন কোনো মুসলিম যুবকের জন্য এটা বৈধ নেই যে তিনি একজন কোনো মুমিন। কোন মমিন পুরুষের জন্য এটা জায়েজ নেই যে তিনি একজন পরমা সুন্দরী হিন্দু মেয়েকে বিয়ে করবেন এটা জায়েজ নেই যদিও তিনি অত্যন্ত বংশ দিক থেকে আপার লেভেলের হন কথা বুঝতে পেরেছেন ভারতের প্রধানমন্ত্রীর মেয়েও যদি হন তবু আপনার একজন মুসলিম যতই নিম্ন শ্রেণীর হোক একটা মুচিও যদি হয় একজন মুসলিম মুচির হওয়ার যোগ্যতা ওই প্রধানমন্ত্রীর রাখে মেয়ে না আবার উল্টা করে বলুন আমার মুসলিম বন তিনি যতই বিশ্রী চেহারার হন না কেন কুষ্টি চেহারার হন না কেন কদৌর্য চেহারার হন না কেন যতই ইতর শ্রেণীর ইতর বংশে হন না কেন এই মেয়ের পাত্র হওয়ার যোগ্য জন্য যোগ্য ভারতের প্রধানমন্ত্রী তিনিও যোগ্য নন এটাই হলো শিরিক কথা বুঝতে পেরেছেন এটি হচ্ছে শিরিক কত ভয়াবহ জিনিস এই শিরিক যদি নবী রসুলগণ করেন আমল বরবাদ হয়ে যাবে নবী রসুলের আমল বরবাদ নষ্ট হয়ে যাবে লাহবতা আনহুম মা কানূ ইআমালুন নবিরাসুলগণ যদি শিরিক করেন তাহলে তাদের আমলও बर्बाद হয়ে যাবে এমন কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু যদি শিরিক করেন তার নবুয়ত বাতিল হয়ে যাবে লা ইন আশরক্তাম লা ইয়হবতা আমালুকা ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন সম্মানিত ভাইরা এই শিরিক অত্যন্ত জঘন্য নবীকে আল্লাহ সতর্কবাণী উচ্চারণ করেছেন নোটিশ জারি করেছেন আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই রকম বড় বড় আমল নিয়ে আমরা উপস্থিত হব কিন্তু আমলের ভিতরে শিরিক আছে তাহলে সব বরবাদ হয়ে যাবে পাল্লাই যদি একটু তুলা দেন তো উড়ে চলে যাবে এরকম বড় বড় আমলকে সেদিন তুলার মতো আল্লাহ উড়িয়ে দিবেন আল্লাহ রবী বলছেন আবার আপনার বলেন সেদিন তাদের আমলের কাছে আমি আসবো আগমন করব এবং সেই আমল গুলো গুলো গুয়ে ধুলি কণা মতো ওয়েটলেস ওজনহীন করে ফেলব কোনো ওজন থাকবে না সম্মত ভাইরা